হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শাহাদাত হুসাইন আছি আপনাদের সঙ্গে এবং কথা বলবো কিভাবে একটি সুচকে লিকুইডলি ম্যানিপুলেট করতে পারেন। তাহলে চলেন আমরা আমাদের স্ক্রিনে গিয়ে শুরু করি। আমি ফটোশপটি ওপেন করে নিয়েছি, আপনারা ফটোশপ ওপেন করে নেবেন। নেওয়ার পরে ফাইল থেকে নিউয়ে গিয়ে একটি ডকুমেন্ট সেট আপ করবেন 1920x1080। ডকুমেন্ট সেট আপ করার পরে এই ডকুমেন্টসের নিচে লেয়ারে একটি আপনি লেয়ার অ্যাডজাস্টমেন্ট, যেটার নাম হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্টে গিয়ে গ্রেডিয়েন্টস কালার নেবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে আপনি এখানে রেডিয়াল করে দিবেন। রেডিয়াল করে দেওয়ার পরে দেখতেছেন ভিতরের দিকতে ব্ল্যাকটা গিয়েছে এবং বাইরে হোয়াইট গিয়েছে। আমি এখান থেকে কালার রিভার্স করে দিলাম, ভিতরের দিকে আমাদের হোয়াইটটা আসলো, এবার বাইরের দিকে ব্ল্যাকটা গেল। দেন আমি কি করব, এখান থেকে আমি হচ্ছে স্কেলিং করতেছি। কাকে স্কেলিং করতেছি? আমার যেই গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টটা মেলায় দিচ্ছি স্কেলিং করে। আমরা মেলায় দিলাম, দেন এটাকে আমরা লক করে দিব। এখান থেকে যে হার্ড লক ওয়াল লক দিয়ে দিলাম। দেন আমরা এখানে আমাদের ইমেজগুলো নিয়ে আসব। কি ইমেজগুলো নিয়ে আসব দেখেন, আমি এখানে আপনাদের জন্য কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি সময় স্বল্পতার জন্য, ভিডিওর লেন্থ যেন কম হয় এই জন্য। এগুলো দিয়ে আমরা এই সুচকে লিকুইডলি ম্যানিপুলেট করব। তাহলে এটা একটি পিএনজি সুচ, আপনারা চাইলে পিএনজি ইমেজ নেবেন, পিএনজি ইমেজ ছাড়া কিন্তু হবে না। সো এখানে আমি এই সুচটা নিয়ে নিলাম। সুচটাকে একটু কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিতে পারি। ওয়ালটার ধরলে সমানভাবে বড় হবে, ওয়ালটার ধরলে সমানভাবে বড় হবে। দেন রাস্টারাইজ লেয়ার করে দিলাম। আবারও আমি কন্ট্রোল টি প্রেস করলাম। টি প্রেস করার পরে এটাকে একটু ছোট করলাম। ছোট করার পরে আমি এই দিকটাতে বা কন্ট্রোল টি, আপনি যদি এদিকে না দিয়ে এদিকে দিতে চান এদিকেও আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমরা এদিকেই দিব। ওকে, দেন আমরা এখানে রাখলাম এবং গ্রেডিয়েন্টটাকে আমরা আনলক করলাম। আনলক করার পরে দেখেন এটা কিন্তু আমরা টাইমলি আসতেছে, বাট আমরা বুঝতে পারছি না। ওকে, এই সুচটার আমরা কালারটা যদি চেঞ্জ করে নিতে চাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্টের নিচে হিউয়ান স্যাচুরেশন থেকে আপনি চাইলে এই সুচের কালারটা চেঞ্জ করে নিতে পারেন খুব সহজেই। যেটা আপনার ভালো লাগে সেই কালারটি আপনি নিয়ে নিতে পারবেন। আমরা এই কালারটি নিলাম। দেন আমরা এখানে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলি আমরা আবারও নিয়ে আসব। এখানে আমাদের ইমেজগুলো রয়েছে, তো এখানে অনেকগুলো রয়েছে, আমরা বেশি নিব না, আমরা কয়েকটা নিব। এখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি, সরি আমরা ডেস্কটপে যাব, ফাইল থেকে প্লেস অ্যান এমবেডেড, এমবেডেড দেন হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমাদের সুচ। এখান থেকে গিয়ে আমরা প্রথম অবস্থায় এটাকে নিয়ে আসব। নিয়ে আসার পরে এটাকে আমরা পিএনজি করে নিব। রাস্টারাইজ লেয়ার করে নেওয়ার পরে এই ম্যাজিক ইরেজার টুলস দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। দেখবেন টলারেন্স 50% যদি থাকে তাহলে বেটার, 50-র উপরে যদি থাকে, 70 যদি থাকে, তারপর আমাদের ইরেজিংটা খুব স্মুথলি এবং সুন্দর হবে। সে আমি এই জায়গাটুকুতে সুন্দর করে প্লেস করতেছি ইমেজটাকে, কন্ট্রোল টি সুন্দর করে প্লেস করলাম। আমরা চাইলে একটা ইমেজ দিয়েই করতে পারি, বাট আমরা একটা ইমেজ দিয়ে করবো না। দেন আবারও ফাইল থেকে প্লেস অ্যান এমবেডেডে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পরে এটাকেও আমরা রাস্টারাইজ করে দিলাম। রাস্টারাইজ করার পর আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুলস, আমরা যেহেতু টলারেন্স 70 দিয়েছি, এখান থেকে আমরা হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে ফেললাম। দেন কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পরে আমি মাউস ও রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজেন্টালি আমি ঘুরাই নিলাম, ফ্লিপ হরিজেন্টালি ঘুরাই নিলাম। ওকে, ঘুরাই নেওয়ার পরে এই লেয়ারটাকে টেনে আমি নিচে দিলাম, শুয়ে নিচে দিলাম। এ দেখতে পাচ্ছেন যতটুকু অংশ বাড়তি আছে আমরা সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কেটে দিব, এই যে কেটে দিলাম ডিলিট। এখানে সিলেকশন করলাম এই লেয়ারে থাকা অবস্থায়, সিলেক্ট করার পরে এতটুকু আমি ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম।
দেন আমরা এই জায়গাটুকুতে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে, আমরা এগুলো উপরে উঠায় নিলাম, উপরে উঠায় নিলাম। দেন আমরা ইরেজার টুলসে যাব, ইরেজার টুলসে যাওয়ার আগে নিচের লেয়ার আইটা অফ করে দিলাম এবং উপরের লেয়ারে আসলাম। আসার পরে আমরা ইরেজার ইরেজার টুলস ইরেজার থেকে এখানে দেখবেন যদি হার্ড বাড়ানো থাকে একটু কমায় দিবেন, হার্ড বাড়ানো থাকলে কমায় দিবেন, 12 রাখলাম। ওকে, 12 রেখে আমরা ইরেজ করে দিলাম। দেন আমরা নিচেরটুকু নিচের যে এই যে নিচের যে পিএনজি এটাকে আমরা হচ্ছে ওকে, দেন এটাকে আমরা সফটলি আমরা ইরেজ করে নিলাম, সফটলি ইরেজ করে নিলাম। দেন আমরা আবারও গেলাম আমাদের ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেস অ্যান এমবেডেডে গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্টসের যে গোল্ডেন কালার যেটা বার রয়েছে সেটা আমরা নিলাম, নেওয়ার পর এটাকে আবার রাস্টারাইজ করলাম। রাস্টারাইজ করার পর এটাকে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ম্যাজিক ইরেজার টুলস দিয়ে। আমি ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে দিলাম। দেন আমি চাইলে এটাকে ওকে এরকমভাবে বা এরকমভাবে এরকমভাবে দেওয়া যায় বা একটু উপরে উঠে নিলাম। উঠে নেওয়ার পরে আমরা ইরেজার টুলসে আসবো আবারও। ইরেজার টুলসে আসার পরে আমরা ইরেজার টুলস ডিরেক্ট যে ইরেজার টুলস সেটা নিয়ে আমরা হচ্ছে এখানে একটু হালকা করে দিলাম। ওকে, দেন এই শুজ, এই শুজটাকে আমরা একটা কপি করে নিব। এই শুটাকে সবার উপরে উঠায় দিলাম, সবার উপরে উঠায় দিলাম এবং কন্ট্রোল জেতে আমি এই লেয়ারটাকে কপি করে নিলাম, কন্ট্রোল জে প্রেস করে। কন্ট্রোল জে কপি করে নেওয়ার পরে নিচে যে লেয়ারটি আমার রয়েছে এই লেয়ারটিকে আমি নিচে দিয়ে দিলাম এবং এটাকে আমি এই চোখটাকে আই বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি আবারও এই লেয়ারে চলে আসলাম, উপরে এই লেয়ারে। এই লেয়ারে আসার পরে আমরা কি করব, ফিল্টার, ফিল্টার থেকে লিকুইফাই। লিকুইফায়ের একটা কথা মনে রাখবেন সবসময়, এটা হচ্ছে আমাদের সাইজ, আমাদের এই যে ব্রাশের সাইজ, আর এটা হচ্ছে আমার ডেন্সিটি, তার মানে আপনি এক ক্লিকে কত দূর আপনি নিতে চান, কত দূর যাবে। তো এখানে আমরা প্রথম অবস্থায় 100% রাখবো, 100% রাখার পরে আমরা যতটা পারি এটা পুলেট করে ফেলবো। এরকমভাবে পুরোটাকে আমরা হচ্ছে সুন্দর করে মেলাই দিব, লিকুইডলি, লিকুইফাই থেকে লিকুইডলি আমরা মেলাই দিব। আমরা এখান থেকে জুম আউট করে নিব, জুম আউট করে নেওয়ার পর আবারও যে আমাদের ফরওয়ার্ডিং টুলসে চলে যাব, ফরওয়ার্ডিং টুলসে চলে যাব গিয়ে আমরা এরকমভাবে লিকুইডলি ম্যানিপুলেট করে নেব, লিকুইডলি ম্যানিপুলেট করে নেব, এরকমভাবে টেনে টেনে ম্যানিপুলেট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লিকুইডলি ম্যানিপুলেট করে ফেলেছি। দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এই আইটাকে আমি অফ রাখলাম, এই আইটাকে অফ রাখ, অফ রাখার পরে আমরা এখানে যতগুলো ফেস নিয়েছি, এই যে একটা ব্লু কালার, একটা চকলেট কালার, একটা গোল্ডেন কালার, এই ফেসগুলো মার্জ লেয়ার করে দিবেন, মার্জ লেয়ার। তাহলে এই সব শেপগুলো আমাদের একটা হয়ে যাবে এবং এখানে যেটা আমাদের আছে এটাকে আমরা এখানে এসে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব। ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শুজ রয়েছে, এটাকে আমরা ওয়ান করে দেব। ও, দেখেন আমরা কত সুন্দরভাবে লিকুইডলি একটি ম্যানিপুলেট করে ফেললাম। এখানে আপনি চাইলে আরও একটা কাজ করতে পারেন, সে কাজটি হচ্ছে আপনি চাইলে এটির কালারটি আর একবার চেঞ্জ করে দিতে পারেন, একটু ব্রাইটনেস যদি বাড়াতে চান হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে, আপনি চাইলে এরকমভাবে কালারটিও চেঞ্জ করে দিতে পারেন। এই দেখেন অনেক সুন্দরভাবে আপনি এখান থেকে কালারটি চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক,
আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটি শুটসকে আমরা লিকুইডলি ম্যানিপুলেট করতে পারলাম। আর কন্ট্রোল জেতে একটা কপি করে নিব, কপি করে নেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার পরে আমরা এটাকে ঘুরিয়ে নিলাম। এটাকে আমরা ঘুরিয়ে নিব, এখন এখান থেকে ওয়ারফ্রেম দিলাম। দেন এখানে ইরেজার টুলসের ব্যবহার করব, ইরেজার টুলস দিয়ে একটু ইরেজ করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখান থেকে ফিলটা ওয়ান অফ করে দিলাম, অথবা এখান থেকে আপনি ব্ল্যান্ডিং অপশানে যাবেন। ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পরে কালার ওভারলেপ দিবেন, কালার ওভারলেপ থেকে অপাসিটিটা আপনি আচ্ছা বাড়ায় নিলেন, নো প্রবলেম। এটাকে মার্জ লেয়ার করে দিলেন, লেয়ার স্টাইল মার্জ করে দিলেন। দেন এখান থেকে এরকমভাবেও আপনি এখানে ম্যানিপুলেট করতে পারেন, শ্যাডো টাইপের দিয়েও আপনি কাজটি চালিয়ে নিতে পারেন। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।